নমস্কার, আপনারা দেখছেন চ্যানেল এবিসি। আমি বিজয়, আর প্রত্যেক দিনকার মতো আপনাদের সামনে উপস্থিত হয়ে গেছি। আজ আমি আপনাদের সঙ্গে এখন আলোচনা করব আজকের রাশিফল নিয়ে। কিন্তু প্রথমে আপনাদের সঙ্গে আজ আলোচনা করব আজকের পঞ্জিকা। আজকের পঞ্জিকাতে আপনাদের ক্ষেত্রে তিথি থাকছে দশমী তিথি, তাই আজ আপনাদের ক্ষেত্রে কলমি শাকের সেবন নিষিদ্ধ রাখা শুভ হবে। আজ নক্ষত্র রয়েছে মৃগশিরা নক্ষত্র। আজ আপনাদের ক্ষেত্রে খয়েরের বৃক্ষ যদি আপনারা পুজো করছেন, প্রণাম করছেন, রোপণ করছেন, জল দিচ্ছেন, তা আপনাদের জন্য শুভ হবে। করণ রয়েছে বণিজকরণ পক্ষ, কৃষ্ণ পক্ষ যোগ বজ্র যোগ, এবং দিন থাকবে বুধবার। আজ রাহুকাল থাকবে 11:37 থেকে 1:12। এই সময়কালে কোনো শুভ কার্য, মাঙ্গলিক কার্য আপনাদের ক্ষেত্রে শুরু করা উচিত নয়। শুভ সময় থাকছে 6:52 থেকে 8:27। এই সময়কালে যে কোনো শুভ কার্য আপনারা শুরু করে বিশেষ ফায়দা পেতে পারেন। এছাড়া অমৃতকাল 10:02 থেকে 11:37। এই সময়কালে যে কোনো শুভ কার্য শুরু করুন, ফায়দা মিলবে। শুভ দিক রয়েছে দক্ষিণ। চলে যাব আপনাদের সঙ্গে আলোচনায় রাশিফলের। আর রাশিফলের আলোচনায় প্রত্যেক দিন যেরকম আপনাদের সঙ্গে আলোচনা করে থাকি, আজও একইভাবে একই প্রকারে আপনাদের সঙ্গে আলোচনা করব রাশিফলের। প্রথম রাশি, প্রথমে আপনাদের ক্ষেত্রে মেষ রাশি। দেখুন, আর্থিক ক্ষেত্র ধীরে ধীরে মজবুত হতে দেখতে পাবেন, পরিবারের ব্যস্ততা বৃদ্ধি পাবে, কোনো শুভ সূচনা এই সময়কালে প্রাপ্তি হতে দেখতে পাবেন। শুভ রং হলুদ, শুভ সংখ্যা 2। বৃষ রাশি, কর্মের সমস্যাগুলি দূর হবে, স্বাস্থ্যের সমস্যার সমাধান হবে, আর্থিক লাভ মিলতে দেখা যাবে। শুভ রং আপনাদের জন্য গোলাপি এবং শুভ সংখ্যা 6। মিথুন রাশি, কর্মের সমস্যাগুলি দূর হবে, স্বাস্থ্য মোটের উপর ধীরে ধীরে ভালো হতে থাকবে, মানসিকতা এই সময়কালে কিন্তু আপনাদের ক্ষেত্রে কিছু বিশেষভাবে পরিবর্তন হতে পারে, ঝঞ্ঝাট কিছুটা কিন্তু যেগুলি বহুদিন যাবৎ চলে আসছিল সেগুলো কিন্তু বৃদ্ধি পেতে পারে, সতর্ক থাকুন। শুভ রং আপনাদের জন্য হালকা সবুজ এবং শুভ সংখ্যা 5। কর্কট রাশি, মানসিক চিন্তা বৃদ্ধি পাবে, স্বাস্থ্যের বিশেষ খেয়াল রাখুন, বন্ধুর দ্বারা সমস্যা দূর হতে পারে। শুভ রং আপনাদের জন্য সাদা এবং শুভ সংখ্যা 5। সিংহ রাশি, আর্থিক লাভ মিলবে, কর্মজীবনে সমস্যা দূর হবে, পরিবারের কোনো শুভ কার্য এই সময়কালে সম্পন্ন হতে দেখা যাচ্ছে। শুভ রং আপনাদের জন্য গোলাপি এবং শুভ সংখ্যা 2। কন্যা রাশি, সম্পত্তি লাভের প্রবল যোগ তৈরি হতে দেখা যাচ্ছে এই সময়কালে, কিন্তু কোনো পাওনা অর্থ উদ্ধারের সম্ভাবনা তৈরি হতে পারে। এছাড়া আপনাদের ক্ষেত্রে কিন্তু বিশেষ যে কাজগুলি ছিল সেই কাজগুলি কিন্তু এই সময়কালে সম্পূর্ণ হতে দেখা যাচ্ছে। শুভ রং আপনাদের জন্য নীল এবং শুভ সংখ্যা 5। তুলা রাশি, আর্থিক স্থিতি ভালো হতে দেখতে পাবেন, কাজের বাধা দূর হতে দেখা যাবে, যাত্রার সম্ভাবনা তৈরি হতে দেখা যাচ্ছে। শুভ রং আপনাদের জন্য ক্রিম কালার এবং শুভ সংখ্যা 6। বৃশ্চিক রাশি, স্বাস্থ্য নিয়ে সমস্যা বৃদ্ধি হতে পারে, পরিবারে চিন্তা বৃদ্ধি হতে পারে, অফিসে বিবাদ হতে বাঁচার চেষ্টা করুন। শুভ রং আপনাদের জন্য হলুদ এবং শুভ সংখ্যা 7। ধনু রাশি, কর্মে কিছু বিশেষ পরিবর্তন হতে দেখা যাচ্ছে, অর্থলাভের প্রবল যোগ তৈরি হতে দেখা যাবে, ব্যস্ততা কিন্তু বৃদ্ধি পেতে পারে, সতর্ক থাকুন। শুভ রং আপনাদের জন্য নীল, শুভ সংখ্যা 2। মকর রাশি, দায়িত্ব বৃদ্ধি হতে পারে, পরিবারের ক্ষেত্রে এই সময়কালে ব্যস্ততা বৃদ্ধি পাবে, পাওনা অর্থ উদ্ধার এই সময়কালে একটু প্রয়াসের মাধ্যমে হতে দেখা যাবে। শুভ রং আপনাদের জন্য পার্পল এবং শুভ সংখ্যা 7। কুম্ভ রাশি, মানসিক চিন্তা দূর হবে, অর্থলাভের প্রবল যোগ তৈরি হতে দেখা যাচ্ছে, মান সম্মান বৃদ্ধি এই সময়কালে হতে দেখা যাবে। শুভ রং আপনাদের জন্য সাদা, শুভ সংখ্যা 2। মীন রাশি, পরিবারের সমস্যা বৃদ্ধি হতে পারে, চোট আঘাত থেকে বাঁচার চেষ্টা করুন, অফিসে শান্তি বজায় রাখার চেষ্টা করুন। শুভ রং আপনাদের জন্য গোলাপি এবং শুভ সংখ্যা 7। যাই হোক দর্শক বন্ধু, আপনারা দেখলেন আমাদের আজকের রাশিফল। প্রত্যাহিকভাবে রাশিফল যদি আপনাদের ভালো লেগে থাকে, সেক্ষেত্রে লাইক করতে, কমেন্ট করতে, সাবস্ক্রাইব এবং শেয়ার করতে বন্ধুদের সঙ্গে ভুলবেন না। অনেক ভালো, সুন্দর, সুস্থ থাকুন। আগামী পর্বে দেখা হবে। নমস্কার।